আওয়ামী লীগের হাতে গণতন্ত্র বারবার নিহত বললেন ফখরুল। মাদক আর কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তৎপর হওয়ার তাগিদ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে দুশ্চিন্তার কারণে র‍্যাবকে বললেন শেখ হাসিনা। এদিকে কর্নেল অলি আহমেদের নির্বাচনী দৌড়ঝাঁপ। গোপন ভিত্তির অভিযানে রাষ্ট্রদ্রোহের অভিযোগ, বিএনপির 54 নেতাকর্মী আটক। গ্রেপ্তার আতঙ্কে হিরো আলম। সর্বশেষ জানাবো ইমরানের নতুন কর্মসূচি ঘোষণা, বুধবারও দেখাবেন শক্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। আওয়ামী লীগের হাতে গণতন্ত্র বারবার নিহত হয়েছে বললেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের হাতে গণতন্ত্র বারবার নিহত হয়েছে, সেটা পুনরুদ্ধার করছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশমাতা বেগম জিয়া। আজ রোববার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মতিঝিল হোটেল, পূর্বাণী হলরুম, কর্তৃত্ববাদের উত্থান ও বিপন্ন গণতন্ত্র প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ। দেশের সংকট নির্দেশ করে ফখরুল বলেন, সংকট হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থায়। আমরা একটি রক্ত যুদ্ধের মধ্য দিয়ে রাষ্ট্র লাভ করেছি, কিন্তু রাষ্ট্রের রাজনৈতিক অস্তিত্ব আজ বিপন্ন। 1971 সালের যুদ্ধের সময় তৎকালীন নেতারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা ভঙ্গ করা হয়েছে। গণতন্ত্রকে হত্যা করে প্রতিষ্ঠা করা হয়েছিল একদলীয় শাসন। তখন গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশমাতা বেগম খালেদা জিয়া। আজ 52 বছর পর আবারও একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে। এভাবেই বারবার আওয়ামী লীগের হাতে গণতন্ত্র নিহত হয়েছে। মির্জা ফখরুল বলেন, এমন কোন প্রতিষ্ঠান আছে যেটা আওয়ামী লীগ ধ্বংস করেনি? আজ দেশে আইনের শাসন নেই, পুলিশ আমাদের নেতাকর্মীদের বিনা মামলায় তুলে নিয়ে নাশকতা ও বিস্ফোরণের মামলার গ্রেফতার দেখায়। কোন মামলায় 100 জনের নাম দেওয়া হলে তালিকায় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা থাকে, বাকি 1000 জন থাকে অজ্ঞাতনামা। এতে দুটি কাজ হয়, এক মানুষগুলো ঘর ছাড়া হয়, আরেক হলো বিরাট বাণিজ্য শুরু হয়ে যায়। ভুক্তভোগী মাত্র বলতে পারেন এটা। বিএনপির অবস্থান তুলে ধরে ফখরুল বলেন, আমরা পরিষ্কার বলে দিয়েছি, আমাদের 10 দফা স্পষ্ট বলা আছে, আমাদের নির্বাচনী নিতে হলে সংসদ বিলুপ্ত করতে হবে, কারণ এ সংসদ জনগণের নির্বাচিত সংসদ নয়। 2014-18 সালের কিভাবে নির্বাচন হয়েছে সেটা আপনারা জানেন। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হলে সকল দলের রাজনৈতিক আলোচনার সাপেক্ষে কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করতে হবে, তাদের হাতে ক্ষমতা দিতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। ওই নির্বাচন কমিশন নতুন করে নির্বাচনের ব্যবস্থা করবে, ওই নির্বাচনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্ট গঠন হবে, গঠন করা হবে নতুন সরকার। মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে তৎপর হওয়ার তাগিদ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে দুশ্চিন্তার কারণে র‍্যাবকে জানালেন শেখ হাসিনা। উন্নত বাংলাদেশের যাত্রাকে নির্বিঘ্ন করতে এবং দেশের শান্তি, নিরাপত্তা ও স্থিরশীলতা বজায় রাখতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র‍্যাবকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে র‍্যাবের 19তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, বিএনপি জামায়াত ক্ষমতায় থেকে দেশকে জঙ্গিবাদের রাজ্যে পরিণত করেছিল, জঙ্গি দমনে র‍্যাব বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। প্রধানমন্ত্রী বলেন, নিষেধাজ্ঞা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, যারা একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বদনাম ছড়িয়ে গোটা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করতে চায় তাদের চিহ্নিত করতে হবে। দেশবিরোধী কিছু শক্তি বিদেশে বাংলাদেশের বদনাম রটাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো ভালো কাজই তাদের চোখে পড়ে না, দেশবিরোধী কিছু শক্তির অভ্যাসটাই হলো বিদেশে গিয়ে বাংলাদেশের বদনাম করা। প্রধানমন্ত্রী বলেন, একটা দেশ র‍্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল, এজন্য অনেকে প্রথমে ঘাবড়ে গিয়েছিল, কিন্তু এখানে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এটা বাংলাদেশ। আমাদের দেশে কারা কি কাজ করে না করে সেটা আমরা জানি, বিচারটা আমরাই করব, সেই আত্মবিশ্বাস রেখে কাজ করতে হবে বলে সবাইকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় সমাজ থেকে মাদকের অপব্যবহার, কিশোর গ্যাং এবং সাইবার অপরাধ নির্মূলে আরো মনোযোগী হতে র‍্যাবকে সজাগ থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। কর্নেল অলি আহমেদের নির্বাচনী দৌড়ঝাঁপ। লিবারেল ডেমোক্রেটিক পার্টি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে কিনা এখনও সুস্পষ্ট নয়, কিন্তু চট্টগ্রামের চন্দনাইশে নিজ আসনে দলটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নির্বাচনী দৌড়ঝাঁপ চোখে পড়ছে। গত সপ্তাহের প্রায় 5 দিন কাটিয়েছেন নিজ এলাকায়, 13 মার্চ নিজের 85তম জন্মদিনটিও কাটিয়েছেন জন্মভিটায়, পরদিন ছিলেন চট্টগ্রাম শহরে। ওই সময় বড় কোনো কর্মসূচিতে অংশ না নিলেও গ্রামের বাড়িতে ম্যারাথন বৈঠক করেছেন স্থানীয় মুরব্বী, বাসিন্দা, স্বজন ও দলের নেতাকর্মীদের সঙ্গে, দিয়েছেন বিভিন্ন দিক নির্দেশনা। বৈঠকে স্মৃতিচারণ করেছেন অতীতের নানা বিষয় নিয়ে, আগামী নির্বাচন করা বা না করা নিয়ে সরাসরি কিছু না বললেও তার বক্তব্যে উঠে এসেছে নির্বাচন সংশ্লিষ্ট কথাবার্তা। কথা বলেছেন তার একসময়ের হ্যাভিওয়েট নির্বাচন প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন আহমেদকে নিয়ে। সেসব বৈঠকের একটি ভিডিও ক্লিপ ভেসে বেড়াচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, বীর মুক্তিযোদ্ধা অলি আহমেদ বীর বিক্রম তার বক্তব্যে ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন আহমেদ আলোচনার মুখর, তার বিরুদ্ধে তোলেন গুরুতর অভিযোগ। তিনি বলেন, চট্টগ্রাম
কমরেড চন্দনাইশের সবচেয়ে বেশি বন্দুক ব্যবহার করেছেন আফসারউদ্দিন। শুধু ব্যবহার নয়, তিনি অস্ত্র তৈরিও করেছেন। বঙ্গবন্ধুর সহচর ইঞ্জিনিয়ার আফসারউদ্দিন আহমেদ চট্টগ্রাম ১৩ চন্দনাইশ সাতকানিয়া আসনে জাতীয় পার্টির শাসনামলে দুই দফায় ৯ বছরের সংসদ সদস্য ছিলেন। একই আসনে অবসরপ্রাপ্ত কর্নেল অলি ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৬ সালে চন্দনাইশ থানা প্রতিষ্ঠিত হলে সেই আসনে প্রথমে সংসদ সদস্য নির্বাচিত হন জাগো দলের প্রয়াত ব্যারিস্টার মাহবুব কবির চৌধুরী। পরে তিনি রাষ্ট্রদূত হলে উপনির্বাচনে ১৯৭৯ সালে প্রথমবারের মতো বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে অলি আহমদ সংসদ সদস্য হন। রাষ্ট্রবিরোধী বৈঠক থেকে বিএনপির ৫৪ নেতাকর্মী গ্রেফতার। রাজধানী বনায় ক্লাব থেকে বিএনপির ৫৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সেখানে রাষ্ট্রবিরোধী বৈঠক করছিলেন তারা। সোমবারে তথ্য নিশ্চিত করেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুস্তাফিজুর রহমান। এর আগে রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। ওসি মুস্তাফিজুর রহমান বলেন, রাত আনুমানিক ১টার দিকে বিএনপির নেতাকর্মীরা রাষ্ট্রবিরোধী পরিকল্পনার জন্য বনানী ক্লাব গোপনে বৈঠক করছেন। এমন সংবাদের ভিত্তিতে বনানী ক্লাবে অভিযান চালিয়ে দলটির ৫৪ নেতা কর্মীকে আটক করা হয়। এছাড়া আজ ১১টার দিকে বনানী থানায় ডিউটি অফিসার সিদ্দিক আহমেদ জানান ৫৪ জনের নামেই মামলা হয়েছে। দেশে ফিরে গ্রেপ্তার আতঙ্কে হিরো আলম। বাংলাদেশের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম একসঙ্গে একাধিক কাজের সঙ্গে জড়িয়ে ব্যস্ত সময় পার করছেন এই তারকা। যদিও তার কাজের জন্য ব্যাপক সমালোচনায় পড়তে হয়, কিন্তু সেদিকে পাত্তা না দিয়ে আপন মনে সামনে এগিয়ে যাচ্ছেন তিনি। পুলিশ কর্মকর্তা খুনের মামলায় পলাতক আসামি আরাফ খানের স্বর্ণের দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দুবাই থেকে দেশে ফিরেছেন তিনি। রবিবার সকাল ৭:০০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান, তবে দেশে ফিরে গ্রেপ্তার আতঙ্কে আছেন বলে জানিয়েছেন তিনি। হিরো আলম জানান, ইমিগ্রেশনে কাজ মাত্র শেষ করেছেন বাইরে বহু গণমাধ্যম কর্মী, সেখানে তাদের সঙ্গে আরাফ খানের স্বর্ণের দোকান উদ্বোধনের বিষয়ে কথা বলবেন। এ সময় হিরো আলমের কাছে জানতে চাওয়া হয় গ্রেপ্তার আতঙ্কে আছেন কিনা। এর জবাবে তিনি বলেন, অবশ্যই গ্রেপ্তার আতঙ্কে আছি, বাসায় না পৌঁছানো পর্যন্ত আতঙ্ক কাটবে না। হিরো আলম জানান, গতকাল শনিবার বিকেলে দুবাইয়ের মরুভূমিতে পবিত্র রমজান উপলক্ষে নিজের গাওয়া ইসলামিক গানের ভিডিও মিউজিকের শুটিং শেষ করেছেন। তিনি আরো বলেন, ভক্তদের কথা দিয়েছিলাম আসছে পবিত্র মাহে রমজান নয় তাদের জন্য চমক হিসেবে আমার গাওয়া ইসলামিক গান থাকবে। গত বুধবার সেই স্বর্ণের দোকান উদ্বোধনী দিনে দেশের গণমাধ্যম খবর প্রকাশ হয় এই আরাফ খান একজন পুলিশ কর্মকর্তা হত্যার মামলার পলাতক আসামি। এরপর বৃহস্পতিবার নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ডিএনপির ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ জানান, ডিবি থেকে নিষেধের পরও সাকিব আল হাসান ও হিরো আলম দুবাই গেছেন। তদন্তের প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাদের। দুবাই ও জুয়েলারি দোকানে কাদের বিনিয়োগ রয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে। ইমরানের নতুন কর্মসূচি ঘোষণা, বুধবারও শক্তি দেখাবেন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করা না করা নিয়ে চরম নাটকীয়তা চলছে। এর মধ্যে নতুন রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন ইমরান। শনিবার বুধবার মিনারি পাকিস্তান নামে বিক্ষোভ কর্মসূচি পালন করবে ইমরানের দল পাকিস্তান তেহরিকি ইনসাফ। খবর জিও টিভির। পাকিস্তানে চলমান রাজনৈতিক অস্থিরতা ও অচল অবস্থার মধ্যে মিনারি পাকিস্তান কর্মসূচির মাধ্যমে ইমরান খান নতুন করে শক্তি দেখাবেন বলে মনে করা হচ্ছে। গত বছরের এপ্রিলে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ক্ষমতা হারানোর পর দেশজুড়ে লং মার্চ করে নিজের রাজনৈতিক শক্তি ও জনপ্রিয়তা দেখিয়েছেন পিটিআই প্রধান ইমরান খান। গতকাল রোববার লাহোরে বড় ধরনের রাজনৈতিক সমাবেশ করতে চেয়েছে পিটিআই, তবে দলটির এই কর্মসূচিতে বাধা হয়ে দাঁড়ায় লাহোর হাইকোর্ট, তাই শেষ মুহূর্তে সমাবেশ স্থগিত করা হয়। গতকালই নতুন কর্মসূচির ঘোষণা দেন ইমরান। জানান, আগামী বুধবার মিনারি পাকিস্তান নামে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।